সুন্দরবনে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ। এদিন 50 জন মানুষের হাতে তুলে দেওয়া হলো ব্যাটারি চালিত ভ্যান। ওএনজিসি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। সুন্দরবনের পিছিয়ে পড়া তপশিলি সমাজের মানুষের পাশে ওএনজিসি ও টাকি রামকৃষ্ণ মিশন। স্বাধীনতার পর থেকেই আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত অর্থনৈতিক দিক থেকে শুরু করে শিক্ষাগত দিক, এমনকি সচ্ছলভাবে জীবনযাপনের দিক থেকেও সমাজের মূল স্রোতের মানুষের থেকে অনেক অংশে পিছিয়ে রয়েছে। তাদেরই সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং স্বনির্ভরভাবে জীবনযাপন করার জন্য সমর্থ করে তুলতে এগিয়ে এলো রাষ্ট্রায়ত্ত খনিজ তেল উত্তোলনকারী সংস্থা ও ওএনজিসি এবং টাকির রামকৃষ্ণ মিশন। বসিরহাটের সুন্দরবনের মিনাখা, সন্দেশখালি, হারোয়া, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের বাস। স্বাধীনতার পর থেকেই শিক্ষাগত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজ হিসেবে পরিচিত তারা। শিক্ষাগত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার ফলে দীর্ঘদিন ধরেই তারা সমাজের মূল স্রোত থেকে অনেকটাই পৃথক হয়ে রয়েছেন। সেই তপশিলি জাতির মানুষদের আত্মনির্ভর করতে এদিন টাকি রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে বিতরণ করা হলো ব্যাটারি চালিত ভ্যান। সেই দিন মোট 50 জন তপশিলি জাতির অন্তর্ভুক্ত মানুষকে এই ব্যাটারি চালিত ভ্যান দেওয়া হলো, যাতে তারা স্বনির্ভরভাবে জীবিকা নির্বাহ করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে নিজেদের পরিবার ও সমাজকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওএনজিসির ডিরেক্টর দীপচাঁদ পন্থ। তিনি জানাচ্ছেন, এভাবেই তারা মানুষের পাশে থাকবেন, সমাজে পিছিয়ে পড়া দিকগুলিকে এগিয়ে নিয়ে আসবেন সিএসএর সহযোগিতায়। ইতিমধ্যেই বিভিন্ন বিদ্যালয়ের পুনঃসংস্করণ করা হয়েছে, এইবার তপশিলি সমাজের পাশে দাঁড়ালো। তিনি জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন অশোকনগরে ইতিমধ্যে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে, আরও বিভিন্ন এলাকায় খনিজ তেল ও গ্যাসের সন্ধানের চেষ্টা চলছে। পাশাপাশি মানুষের কাছে আরও পৌঁছানোর জন্য এবং মানুষকে আরও পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর তারা। এভাবেই তারা ভবিষ্যতে উন্নয়নমূলক কাজ করে যাবেন। হম ওএনজিসি বেঙ্গল মে জব সে হামারে অপারেশনস চালু হুয়ে হ্যায় হাম লোগ হর তরিকে সে সিএসআর কে তহত জো ভি ইয়ে ভি সিএসআর কা পার্ট হ্যায় জো এসসিএসসি কম্পোনেন্ট হ্যান্ডেল করতা হ্যায় উসকে তহত হাম ইয়াহা ডিফারেন্ট পার্ট মে জাহা জাহা হামারে অপারেশনাল এরিয়াজ হ্যায় ওয়াহা হাম সিএসআর কে তহত জো ভি হাম সে বন সকতা হ্যায় হাম করনে কি পুরি কোশিশ কর রহে হ্যায় চাহে ও স্কুলো কা রিপেয়ারিং হো চাহে ও টয়লেটস হো চাহে ও বচ্চো কে লিয়ে হল বনানে হো চাহে ও উনকে স্টেশনারী হো চাহে উনকে লিয়ে ব্যাঠনে কা সন্দর্ভ মে হো হাম লোগ ইস তরিকে সে সিএসআর অ্যাক্টিভিটিজ কে তহত কাম কর রহে হ্যায় বস হামারি একই গুজারিশ হ্যায় একই রিকোয়েস্ট হ্যায় কি জিস সোসাইটি মে হাম ইয়ে কাম কর রহে হ্যায় আপ লোগ হামারে এম্বাসেডর বানিয়ে কি হামারে জো অপারেশনস হো রহে হ্যায় ডে টু ডে অ্যাক্টিভিটিজ জো হাম কর রহে হ্যায় উসমে হামারি প্রার্থনা রহেগি কি আপ লোগ হামে মদদ করেন জিসসে কি হামারে অপারেশনস স্মুথলি চলে অর হাম প্রার্থনা করেনগে কি আপ লোগো কে সহযোগ সে আগর ইয়ে সব কুছ হোগা হাম ইয়াহা পে অয়েল অর গ্যাস কে ভান্ডার জরুর ঢুঁড়েঙ্গে জো হামে কুছ মিলে হ্যায় অশোকনগর মে অর হাম উসকো আগে বাড়ানে কি পুরি কোশিশ কর রহে হ্যায়। অন্যদিকে এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন টাকি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরিশুদ্ধানন্দজি মহারাজ। তিনি বলেন, স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানে জীব সেবা এই মন্ত্রের বাস্তবায়নের একটি ছোট্ট প্রচেষ্টা করলেন তারা। এর আগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছিল বলে জানা গিয়েছে, এবার ব্যাটারি চালিত ভ্যান দেওয়া হলো। এটি সম্পূর্ণ একটি পরিবেশ বান্ধব যান বলে জানান তিনি। সমাজের গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ, আগামী দিনেও তারা এরকম একাধিক উদ্যোগ নেবেন বলে জানা গিয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা, মানুষের ভিতরে মানুষের সেবা, এটা উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ বলছেন, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। সেই হিসাবে আমরা এই মানুষের ভিতরে ঈশ্বরকে দর্শন করে মানুষের সেবা করার চেষ্টা করছি। আদি আমাদের সহায়তা করতে এগিয়ে এসেছেন ওএনজিসি, এসসিএসটি অ্যাসোসিয়েশন থেকে ওনারা এসেছেন, এটা ওনারাই ফাইন্যান্স করেছেন, আমাদের ক্যাম্পাসে আটকে দেওয়া হচ্ছে। আমি সর্বপ্রথম ওনার ধন্যবাদ জানাই। এবং এটা স্বনির্ভর যোজনা বলা যেতে পারে, গরিব দুঃখী মানুষকে তুলে হাতে তুলে দেওয়া হচ্ছে, যাদের কোনো রোজগার যোজনা নেই তাদের তুলে দেওয়া হচ্ছে, যারা জীবিকা অর্জন করতে পারে এবং জীবিকা অর্জন করে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এবং এদের বলে দেওয়া হচ্ছে, তোমরা যা রুজি রোজগার করবে তার থেকে অল্প হলেও গরিব দুঃখী মানুষকে তাদের সাহায্য করো, যাতে তাদের অন্যেরও যাতে কল্যাণ হয়, এটি আমাদের আজকের
মত উদ্দেশ্য ওইনিসি এগিয়ে আসছেন এই কাজ সাহায্য করার জন্য। এবার থেকে বিভিন্ন রুটে ভ্যান চালিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই ব্যাটারি চালিত ভ্যান পেয়ে অত্যন্ত খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আমার সামর্থ্য নেই একটা গাড়ি কেনার, এই কোম্পানি থেকে বা আমাদের রামকৃষ্ণ মহামিশন থেকে এই সহযোগিতা পেয়ে আমি খুব মানে নিজেকে খুব ধন্য মনে করছি। নিজের সংসারে রুচি রোজগার রুটি রোজগারের ইনকামটা হবে এবং সেই সঙ্গে আমি গ্রামের আমার যত গ্রামে এরিয়া আছে তার ভেতরে যাতে গরিব মানুষ বা দুস্থ রুগী ছাত্র তাদের যদি কিছু সহযোগিতা করতে পারি, তাদের এগিয়ে দিতে পারি স্কুলে বা হসপিটালে রুগীদের, তাকে আমি খুব ধন্য মনে করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।